আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা খান কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বেলা ছাড়া পাতলা নরম তুলতুলে আটার রুটি তৈরি করবেন সেই রেসিপি। আমরা অনেকেই এই বেলার ঝামেলায় যেতে চাই না, কিংবা আমাদের মাঝে অনেকে আছে যারা আমরা বেলতে পারি না, তাদের জন্য আজকে আমার এই রেসিপি। প্রথমে এখানে আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। এবার এটাকে একটু ভালো করে বেট করে নিচ্ছি। একসাথে সম্পূর্ণ পানিটা দিয়ে দিবেন না, প্রথমে অর্ধেকটা পানি দিবেন, তারপরে ভালো করে গুলে নিয়ে বাকিটা দিয়ে দিবেন। যেহেতু বেটারটা এখানে আমার অনেক পাতলা করে তৈরি করতে হবে, সেই জন্য এখানে আমার প্রায় দেড় কাপের মতো পানি লেগেছে। এই রুটির ডোটা কিন্তু একদম পাতলা হয়। এখন আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন যেটা কতটা পাতলা হয়েছে। এবার আমি রুটিটা বানাতে চলে যাব। তার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে এতে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এবার একটা টিস্যু দিয়ে আমি এটাকে একটু ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন, এতে করে রুটিটা নিচে লেগে যাবে না। আমি ঢালার সুবিধার্থে বেটারটাকে একটা জগে নিয়ে নিয়েছি। এখন এই প্যানের মাঝে আমি অল্প একটু বেটার দিয়ে দিলাম। প্যানটাকে আমি একটু বাঁকা করে বেটারটাকে ছড়িয়ে দিচ্ছি, তাতে করে রুটিটা গোল হবে এবং পাতলা হবে। একটা পাশ যখন হয়ে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন পানি পানি ভাবটা চলে গেছে, শুকিয়ে গেছে, তারপর এটাকে আমি উল্টে দিয়েছি। এবার এটাকে আমি একটু চেপে চেপে দিচ্ছি। এই রুটিটা কিন্তু এভাবেই তৈরি করতে হয়, বারবার উল্টে পাল্টে এভাবে চেপে চেপে দিতে হবে। একটা সময় দেখবেন যে এভাবে সুন্দর করে ফুলে উঠছে, এই যে দেখুন কতটা সুন্দর করে ফুলে উঠছে, একদম বেলে নেওয়া রুটির মতোই দেখতে এবং খেতে হয়েছে। আমি আপনাদেরকে আরও একটা রুটি তৈরি করে দেখাচ্ছি। আবার আমি প্যানের মাঝে সামান্য পরিমাণ বেটার নিয়ে নিলাম, এবার প্যানটাকে একটু ঘুরিয়ে দিলাম। এটার উপরটা যখন এরকম শুকিয়ে আসবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি। এবার এটাকে স্পেচোলা দিয়ে চেপে চেপে দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আর এই রুটিটা কিন্তু আপনি যদি সকালে তৈরি করেন, একদম বিকেল পর্যন্ত অনেক সফট থাকবে, তাই আপনারা ঝটপট এই রুটিটি তৈরি করে ফেলতে পারেন। কতটা সুন্দর করে ফুলে উঠছে, আমার এটা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।